আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা রাখি আপনারা সকলেই ভালো আছেন, ইনশাআল্লাহ আমরাও সকলেই ভালো আছি। বিশেষ একটা কারণে কিছু কথা বলার জন্য এসেছি, তার কারণটা হলো একটু এইটাই যে কিছুমান মানুষ আসলে খারাপ পাবেন, কিন্তু খারাপ পাইলেও আমি কথাটা বলাই লাগবে, তার কিছু কারণ আছে আপনারা জানেন। আর বিষয়টা হলো একটু রাজনীতিকের বিষয়। আপনারা সকলেই জানেন যে আসামের ভিতরে আমাদের কংগ্রেস দলে একটা গঠবন্ধন করেছে, যে গঠবন্ধনে অনেক দল আছে, আপনার অনেক দল আছে, কিন্তু তার ভিতরে একটা দলের নাম হলো আসাম জাতীয় পরিষদ। যে আসাম জাতীয় পরিষদের সম্মানীয় সভাপতি হলেন লরুণজ্যোতি গগৈ সাহেব। কিন্তু আমাদের একটা কথা আছে, আলিম সমাজের একটা কথা আছে, তার কারণটা হলো এইটাই। আপনারা জানেন যে আসামের ভিতরে তিনটা পার্ট, একটা হলেন আমাদের দেওবন্দি ভাইদের পার্ট, একটা হলো আমাদের আহলে সুন্নত জামাতের পার্ট, আর একটা হলেন আহলে হাদিসের পার্ট। তো আমাদের প্রায় 22,000 মনোনয়ন আছে আহলে সুন্নত ওয়াল জামাতের। আমাদের কিছু কথা আছে, তার কথাটা হলো এইটাই যে লরুণজ্যোতি গগৈ যদি কংগ্রেসের মহাগঠবন্ধনে থাকে, তাহলে এটা আমরা কোনো কারণে অ্যাকসেপ্ট করে নিতে পারবো না, আমরা কোনো কারণে গ্রহণ করে নিতে পারবো না। তার কারণ হলো একটাই, লরুণজ্যোতি গগৈ সাহেব যখন উনি ছাত্র সন্থার সম্পাদক ছিলেন, ছাত্র সন্থার যখন উনি নেতৃত্ব দিয়েছিলেন, তখন কিন্তু উনি মুসলিম কমিউনিটিকে আর মুসলমান জাতিকে অনেক অপমান উনি করেছেন। আর এনআরসির সময় উনি কমপ্লেনকারী আছিলেন, এনআরসির সময় উনি কমপ্লেনকারী আছিলেন, উনি মুসলমানকে কি কি না বলে গাল পেরেছেন, টুপি দাড়ি পাঞ্জাবি, টুপি দাড়ি পাঞ্জাবি মিয়া বাংলাদেশি, বহুত ধরনের কথা বলেছেন। আর তিনসুকিয়াতে, জোরহাটে, গোলাঘাটে, ডিগবয়েতে আমাদের অনেক মুসলমান মিয়া মুসলমানকে উনি আঘাত দিয়েছে, উনি ক্ষতি করেছেন। আজ উনি কংগ্রেসের সাথে আইসা ভোট ব্যাংকের জন্য, মুসলমানের ভোটের জন্য কংগ্রেসের সাথে গঠবন্ধন করবে, আর আসামের মুসলমান মিয়া মুসলমান আমরা সকলে এই কথাটাই মেনে নেওয়া লাগবে, এটা কোনো কারণে গ্রহণযোগ্য হইতে পারে না। এটা স্পষ্ট কথা, যদি লরুণজ্যোতি গগৈ মহাগঠবন্ধনে থাকে, তাইলে কিন্তু আমরা শহরে নগরে গায়ে গ্রামে প্রত্যেক জায়গাতে আমরা আন্দোলন করব, আমরা কোনো কারণে কংগ্রেসকে ঢুকতে দিব না। এই কথাটা স্পষ্ট হিসাবে আমরা আজকে ঘোষণা করলাম, যদি লরুণজ্যোতি গগৈ থাকে তাইলে কিন্তু আমরা ঢুকতে দিব না, এটা ফাইনাল। আর যদি বিশ্বাস না হয়, হয়তো বা আপনাদের বিশ্বাস হইতেও পারবে না, আমরা তো ছোটোমোটো মানুষ, আমরা তো জুনাব মানুষ, যদি বিশ্বাস না হয় কংগ্রেসের বিরোধী দলের নেতা দেবব্রত শইকীয়া ওনাকে জিজ্ঞাসা করবেন, মুকিবুল মুফতিকে, আপনাদের ওয়ার্কিং প্রেসিডেন্ট জাকির হোসেন সিকদারকে জিজ্ঞাসা করবেন, আপনারা জিজ্ঞাসা করবেন রকিবউদ্দিন আহমেদকে, আপনারা জিজ্ঞাসা করবেন নুরুল হুদা সাহেবকে, আপনার তাও যদি বিশ্বাস না হয় দরং জেলা মঙ্গলদৈর এমএলএ বসন্ত দাসকে জিজ্ঞাসা করবেন, দলগাঁও সমষ্টির এক্স এমএলএ ইলিয়া সাহেবকে জিজ্ঞাসা করবেন। একটা কথা স্পষ্ট, আর একটা কথা স্পষ্ট যে লরুণজ্যোতি গগৈ যদি এই মহাগঠবন্ধনে থাকে, আমরা মুসলমান এলাকায় কিন্তু ঢুকতে দেবো না, দরং জেলায় তো ঢুকতেই পারবে না, এটা আমি ওপেন চ্যালেঞ্জ দিলাম। দরং জেলা আমরা ওলামারা যদি লরুণজ্যোতি গগৈ থাকে, আমরা ঢুকতে দিব না, দিব না, দিব না, দিব না, এটা স্পষ্ট কথা, এই কথাটা মনে রাখবেন। আরেকটা কথা বলি, লরুণজ্যোতি গগৈর শরম থাকা দরকার, লজ্জা থাকা দরকার আপনার। আমার মনে হয় আপনার এইটুকু মানে শরম আর লজ্জা আপনার ভিতরে থাকা দরকার, যেই মুসলমান জাতিকে, যেই মুসলমান কমিউনিটিকে আপনি এত টার্গেট করে অপমান করেছেন, আপনি কেমনে ভেবে নিলেন যে আপনি মহাগঠবন্ধনে যাওয়ার সাথে সাথে মুসলমান কমিউনিটি আপনাকে মাফ করে দেবে, এটা হইতে পারে না। আপনি যেইভাবে রাজুয়া স্থানে, রাজুয়া প্ল্যাটফর্মে যেইভাবে আপনি নিউজের মাধ্যমে মুসলমান কমিউনিটিকে আপনি অপমান করেছেন, আপনি রাজুয়া থানে আপনি মাপ চাওয়া লাগবে। মাপ চাওয়ার পরেও আমরা মাপ করব কি করব না সেটা তো পরের ব্যাপার, কিন্তু আপনি মাপ চাওয়া লাগবে নিউজ চ্যানেলের ভিতরে আইসা, এটা কোনো কারণে সম্ভব হইতে পারে না। আবার বলতেছি, আসাম প্রদেশ কংগ্রেস কমিটির সম্মানীয় সভাপতি ভূপেন বরা সাহেব আর আমাদের রকিবুল হোসেন সাহেব, আপনাদের দুইজনকে আমরা অনুরোধ করলাম, যদি লরুণজ্যোতি গগৈ যদি মহাগঠবন্ধনে থাকে, আমরা 22,000 মলনা আপনাদের এগেস্টে আমরা ফিল্ডে খাড়া হবো, এই কথাটা মনে রাখবেন। আর এই কথাটা আপনারা চেতাউনি বলেও ভাবে রাখতে পারেন, ধমকি বলেও ভেবে রাখতে পারেন, যে কোনো বস্তু আপনারা ভেবে রাখতে পারেন। কারণ আপনারা যখন মহাগঠবন্ধন করেছেন, আপনারা কোন কোন জাতীয় সংগঠনের লোকে বসে আলোচনা করেছেন আমরা জানি না, সেই কথাটা আমরা জানি না, কিন্তু আমাদের সাথে কোনো আলোচনা করা হয় নাই, এই কথাটা স্পষ্ট। আর আপনারা গুয়াহাটিতে একটা হোটেলে বসে আপনারা গঠবন্ধন করে নেবেন, আর সারা আসামের মুসলমান ওইটাই মানা লাগবে, এটা কোনো কারণে হইতে পারবে না, এই কথাটা মনে রাখবেন। এখন আমাদের ভিতরে জাগনাওয়ালা মানুষ আছে, এই কথাটা মনে রাখবেন। গতিকে আবার অনুরোধ করলাম, যদি লরুণজ্যোতি গগৈ থাকে, আমরা কোনো কারণে অ্যাকসেপ্ট করবো না। ধন্যবাদ, খুদা হাফিজ, আসসালামু আলাইকুম।